কর্নিয়া প্রতিস্থাপন করেন। দৃষ্টিহীন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে অথচ রায়বেরিলা হাসপাতাল চত্বরে নির্মিত আই ব্যাংক প্রায় এক দশক ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাই এই আই ব্যাংক পুনরুজ্জীবনের লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক ও সমানোদ্ধারীরা উল্লেখ্য শ্রীরামপুরে এই ধারাকে নিশারি করে তুলতে চার বাইক আরোহী গোটা রাজ্য জুড়ে পরিক্রমা করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার রায়বেরিলার প্রতিষ্ঠিত চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য বলেন, 2009 সালে 22শে জানুয়ারি তার মায়ের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছিল এই রায়গঞ্জে। সেই খবর দর্শকদের সামনে বিস্তারিত ভাবে দেখিয়েছিল আরসিটিভি সংবাদ। রায়গঞ্জের মাটিতে এত মহান উদ্দেশ্য কোন অজানা কারণে স্তব্ধ হয়ে গেল তা আজ প্রশ্ন উঠে পড়েছে। তাই সাধারণ মানুষের স্বার্থে এই আই ব্যাংক পুনরুজ্জীবনের লক্ষ্যে অমর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জয়ন্ত বাবু। আজকের মিটিং এর প্রধান বিষয় হচ্ছে যে শ্রীরামপুরে যে আই ব্যাংক রয়েছে তারা বছরে 300 জোড়া অর্থাৎ 600 কর্নিয়া সংগ্রহ করে এবং এটা একটা গণ আন্দোলনের রূপান্তরিত হয়েছে। মানুষ ওখানে মৃত্যুর পরে তাদের অবদান করছে। আমাদের এখানে আমার মার মৃত্যুর পরে 2009 22শে জানুয়ারি যে অবদান করা হয়েছিল কর্নিয়া ব্যাংকিং করছে, তারপরে এটা আর এগোই। এরা আজ এখানে এসছে, আমরা এদেরকে সঙ্গে সম্বর্ধনা দিয়েছি এবং এইটা নিয়ে একটা ছোট সেমিনার মতো করছি যাতে মানুষের কাছে এই বার্তা পৌঁছায় যে আমার চোখটা আরেকজনের কাজে লাগুক এবং এখানে যে আই ব্যাংক বন্ধ হয়ে আছে সেটা আবার চালু হোক, মানুষ দৃষ্টি ফিরে পাক এবং রায়গঞ্জ এই সামাজিক এবং বিজ্ঞানের আন্দোলনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা।